বিশেষ বিজ্ঞপ্তি আসল একেজি ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার কিনুন অসাধু ব্যবসায়ীদের থেকে দূরে থাকুন ডক্টর প্লাস 65/2 এমবি রোড কলকাতা 51 ডক্টর প্লাসের স্যানিটাইজার কেনার সময় এই ঠিকানাটি দেখে কিনুন সুস্থ থাকুন সাবধানে থাকুন নমস্কার ডক্টর প্লাসে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি প্রত্যেকই আমরা সুস্থ থাকার চেষ্টা করি এবং অবশ্যই বলবো যে সুস্থ থাকার চেষ্টা করাটা অত্যন্ত বাঞ্ছনীয় আর ডক্টর প্লাস আপনাদের সেইভাবেই সুস্থ সুন্দর জীবন যাপনের বার্তা দেয় ডক্টর প্লাস এমনই প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে আপনি আপনার যে সৌন্দর্যের সমস্যা বা ব্যাঘাত বা আপনার সুস্থতার ক্ষেত্রে যে ব্যাঘাত প্রত্যেকটা জায়গাকে রেক্টিফাই করে আপনাকে একটা সুন্দর সম্পূর্ণ জীবন উপহার দেয় আর ডক্টর প্লাস মানেই একেবারেই আমরা বলে থাকি যে লাইফস্টাইল ম্যানেজমেন্ট তো আমাদের নির্দিষ্ট কোনো বিষয়ের ওপর আমরা আলোচনায় রাখি প্রত্যেকটা অনুষ্ঠানেই ডক্টর প্লাসে যেমন আমরা পিগমেন্টেশন নিয়ে আলোচনা করি স্কিন পিগমেন্টেশন সেটা মেচেদা হতে পারে ফ্রেকেলস হতে পারে অ্যাকনি স্পট হতে পারে ট্যান হয়ে যাওয়া অনেক সময় দেখবেন পিঠে হাতে ট্যান হয়ে যাচ্ছে পায়ে তো সেগুলো নিয়েও আলোচনা করি আমরা স্কিনের সঙ্গে সঙ্গে হেয়ার ফল ব্রিটল হেয়ার স্প্লিটেন্স ড্যান্ড্রাফ স্ক্যাল্প ইনফেকশন তার সঙ্গে মোটা হয়ে যাচ্ছেন অতিরিক্ত পরিমাণে ডায়েট করেও আপনি কিছুতেই কন্ট্রোল করতে পারছেন না আপনার স্থূলতা তো মোটা হয়ে যাওয়া নিয়ে আলোচনা করি আমরা আলোচনা করি গ্লো হারিয়ে যাওয়া নিয়ে এবং তার সঙ্গে অবশ্যই খুব তাড়াতাড়ি বুড়িয়ে যাওয়া স্কিন নিয়ে এবং দাঁতের সেটিং থেকে শুরু করে ডাবল চিন আন্ডার আই ডার্ক সার্কেল সব কিছু নিয়ে একটা সামগ্রিক আলোচনা ডক্টর প্লাসে তবে নির্দিষ্ট বিষয়ের উপর আমরা থাকি আজকে রয়েছি আমরা অ্যান্টি এজিং বিষয়ের উপরে তবে ফোন কলস কিন্তু আমরা সব সমস্যা নিয়েই নেব যে যে সমস্যাগুলো নিয়ে আমি আজকে কথা বললাম আমাদের সঙ্গে রয়েছেন হটসিটে এই মুহূর্তে হাজির রয়েছেন ওয়েলনেস কনসালটেন্ট মিস্টার সুমিত ভাদুরী অনেক স্বাগত মিস্টার ভাদুরীকে অনুষ্ঠানে আসার জন্য একদম রয়েছেন ওনার সঙ্গে আপনারা সরাসরি কথা বলতে ফোন করবেন আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কথা বলতে এই স্টুডিওতে 6292424241 6292424242 আবার বলছি 6292424241 6292424242 এই দুটি ফোন নাম্বারে সরাসরি ফোন করুন আপনাদের প্রশ্ন এবং আপনাদের জিজ্ঞাসা নিয়ে আমরা আলোচনায় প্রবেশ করব অ্যান্টি এজিং তবে তার আগে জানবো অ্যান্টি এজিং কী কীভাবে এটা খুব দ্রুততার সঙ্গে আমাদের স্ক্রিনে চলে আসে কম বয়সে চলে আসে কী কী তার রিজন রয়েছে বিশেষজ্ঞ চিকিৎসক কী বলছেন এ বিষয়ে একবার দেখে নেব আপনার বয়সের সঙ্গে কি ত্বকত আর ঔজ্জ্বল্যতা হারাচ্ছে তৈরি হচ্ছে বলিরেখা তাহলে আপনি অ্যান্টি এজিং এর সমস্যায় ভুগছেন বয়সের ছাপে দুশ্চিন্তার ভাঁজ পড়ছে কপালে কিন্তু কেন এই সমস্যা হচ্ছে তা জানেন কি তাহলে শুনুন রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর রাজদীপ সাহা কি বলছেন আমাদের কিছু কিছু কারণে আমাদের দেহের চামড়া অনেকটা সময় শুকিয়ে যায় বা দেখতে অনেকটা বয়স্কদের মতো লাগে তার মধ্যে এক নম্বর হচ্ছে সান এক্সপোজার সান এক্সপোজারে যদি কোনো মহিলা যদি বেশিক্ষণ ধরে রোদে কাজ করেন ছাতা ছাড়া তাদের মধ্যে সান এক্সপোজার বেশি হয় আমার চামড়াটা তাড়াতাড়ি যেন মনে হয় বয়স্কদের মতো আর হরমোনের প্রবলেম একটা খুব সামান্য হরমোন যে সমস্ত কন্ট্রোল করে মহিলাদের ক্ষেত্রে সেগুলি কিন্তু যদি সমস্যা কমে যায় আমার ধরুন হরমোন যে সমস্ত হরমোনগুলি আছে মহিলাদের সেগুলির মাত্রা যদি দেহে কমে যায় তাহলে কিন্তু বয়স্কদের মধ্যে দেখতে লাগে যত দিন যাচ্ছে ততই সমস্যা বাড়ছে কিন্তু কিভাবে রেহাই মিলবে ঠিক কোন পথে হাঁটতে হবে আপনাকে ডক্টর সাহা বলছেন প্রিম্যাচিউর এজিং যেটাকে বলা হয় সেটাকে কমাতে গেলে ইমিডিয়েটলি আপনাকে যদি আরও স্কিনের গ্লোটা বাড়াতে হয় অবশ্যই ইমিডিয়েটলি আপনার কসমেটিক্সে যোগাযোগ করুন তাদের মতামত নিন মতামত অনুযায়ী নিলে আর কিছু কিছু জিনিস আপনি মেনে চলুন যেমন সান এক্সপোজার কমান ভালো রকমের ফ্রুটস খান ভিটামিনে যদি বেশি খান তার সঙ্গে সঙ্গে এখন অনলাইন যে সমস্ত কসমেটিক্সটা যারা ইউজ করেন মেশিনগুলি সেই চামড়াটাকে যদি ঠিকঠাক করে দিতে পারে আরও ভালো হয় সুতরাং এইভাবে যদি আপনি মেনে চলেন তাহলে কিন্তু আপনার প্রিম্যাচুর এজিংটা অনেকটা কমবে আপনাকে যার বয়স আপনার সেরকমভাবে আপনার চামড়াটা দেখাবে সুতরাং এইভাবে যদি আপনি স্বাস্থ্যবিধি মেনে চলতে পারেন তাহলে কিন্তু আপনার প্রিম্যাচুর এজিংটা অনেকটা কমবে মন থেকে চির সবুজ থাকতে চাই আমরা সকলে কিন্তু মনের সঙ্গে ত্বকেরও যে ভাব হওয়া প্রয়োজন না হলে মনের কোনায় জমতে থাকবে অবসাদ তাই মনের সঙ্গে ত্বকের বয়স ধরে রাখতে প্রয়োজন সঠিক পরিচর্যার ব্যুরো রিপোর্ট ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক বুঝতেই পারছেন যে ঠিক কেন আমাদের এই এন্টিএজিং প্রসিডিয়ারটা মেনটেন করাটা অত্যন্ত দরকার এবং ডক্টর প্লাস বারবার করে একটা কথা বলা হলো যে সঠিক প্রতিষ্ঠান একটা সঠিক প্রতিষ্ঠান আপনাকে কিন্তু সঠিক গাইডলাইন্স দিতে পারে যে কীভাবে আপনি আপনার সৌন্দর্যকে বজায় রাখতে পারবেন এবং আজকে আমরা অ্যান্টি এজিংয়ের উপরেই আলোচনায় থাকছি খুব তাড়াতাড়ি স্কিনে রিঙ্কল পড়ে যাওয়া লাফ লাইন্স চলে আসাটা এখানে লাইন্স চলে আসা চোখের এদিকে কুচকে যাচ্ছে অর্থাৎ
ক্রস ফিট এসে যাচ্ছে বা কপালে দেখবেন অনেকে এরকম কপাল তুলে কথা বলে, কিছু এক্সপ্রেশন লাইন্স থাকে যেগুলো পার্মানেন্ট হয়ে যাচ্ছে, বা এই জায়গাগুলো ঝুলে যাচ্ছে, রিঙ্কল এসে যাচ্ছে হাতে পায়ে খুব দ্রুততার সঙ্গে, কেন হচ্ছে এগুলো নিয়ে আমরা ডিটেলসে আলোচনায় থাকবো। বাট এই আলোচনার পাশাপাশি আপনারাও কিন্তু এই অ্যান্টি এজিংয়ের উপরে প্রশ্ন যেমন রাখবেন আজকে অনুষ্ঠানে, তার পাশাপাশি স্কিন পিগমেন্টেশন, ফ্রেকেলস, মেচেতা তার সঙ্গে সঙ্গে অবশ্যই রয়েছে গ্লো হারিয়ে যাওয়া এবং পিম্পলের সমস্যা, তার সঙ্গে আমাদের ওপেন পোর্সের সমস্যা। ফোন করতে পারেন আপনারা, হেয়ার ফল, ড্যান্ড্রাফ নিয়ে ফোন করতে পারেন, মোটা হয়ে যাচ্ছেন অযাচিতভাবে, চেষ্টা করে রোগা হতে পারছেন না, এগুলো নিয়েও ফোন করতে পারেন, আন্ডার এই ডার্ক সার্কেল নিয়েও ফোন করতে পারেন। সরাসরি নাম্বার 6292424162, 6292424242। সরাসরি মিস্টার ভাদুরীর কাছে চলে যাব। এই যে অ্যান্টি এজিং, আমরা খুব দ্রুততার সঙ্গে অনেক সময় দেখি আমাদের বুড়িয়ে যাওয়ার মুখ এবং হাজার চেষ্টা করেও মানুষের মনে একটা বড় এফেক্ট ফেলে, তো এইটা কেন হয় আগে একটু জানব। প্রথম কথা হচ্ছে যে আমাদের বলতে হবে একদম ছোটোবেলা থেকে, ছোটোবেলায় যখন আমরা মানে জন্মাই তখন থেকে আমাদের যে স্কিনের কন্ডিশনটা থাকে ওটা বয়সের সাথে, সময়ের সাথে সাথে চেঞ্জ হতে থাকে। তা সব কিছুরই তো একটা আয়ু থাকে, আমাদের কিন্তু কোষগুলো, কিন্তু সেলগুলোর তার বিভিন্ন মানে আয়ু থাকে এবং সেগুলো আবার নতুন করে রিজেনারেট হয়, ঠিক আছে, স্কিনের ক্ষেত্রেও তাই। এবার কি হচ্ছে, কয়েকটা বিশেষ কারণ যার জন্য দেখা যায় যে আমাদের যে স্কিনগুলো ইয়াংকালে যত বেশি মানে গর্জিয়াস লাগে দেখতে, অনেক বেশি হেলদি লাগে দেখতে, তারপরে আরও বলবো যে ফ্ললেস স্কিন যেটা আমরা বলি, সেগুলো যখন আমরা ইয়াং থাকি বা ছোটোবেলায় এই এরকম কিন্তু দেখতে পাই আমরা, ঠিক আছে। কিন্তু যত বয়স বাড়ে তা তখন কি হয়, এই স্কিনটা ড্যামেজ হতে থাকে। তার কারণ কি, যত বয়স বাড়ে তার মানে ততদিন ধরে আমার স্কিনের ওপরে কিন্তু আমার ক্লাইমেটিক কন্ডিশান বা পলিউশনের কিন্তু একটা ব্যাড এফেক্ট হচ্ছে, প্রথম কথা। এবার আরেকটা কী হয়, যত বড় হচ্ছি আমাদের ফুড হ্যাবিট চেঞ্জ হতে থাকে, ঠিক আছে। আজকাল আমরা নিজেরাই দেখতে পাই যে অনেক বেশি জাঙ্ক ফুড, ফাস্ট ফুডের ওপরে কিন্তু লোক ডিপেন্ড করে থাকে, এমনকি আমাদের কাছাকাছিও অনেক দেখতে পাচ্ছি আমি, মানে এটা একটা প্র্যাকটিক্যাল মানে আমার অভিজ্ঞতা, যে মানুষ আগে মানে চিকেন মাটনটাও বাড়িতে গিয়ে রান্না করে না খেয়ে রেডিমেড কিনে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে এখন তো শিক কাবাব রাস্তায় রাস্তায় বিক্রি হচ্ছে, মানে এতটাই মানুষ মানে রেডিমেড, হ্যাঁ মানে রেডিমেডের দিকে চলছে করোনা, চলছে করোনা, ঠিক আছে। তো এই যে ব্যাপারগুলো, এই যত বেশি ফাস্ট ফুড বা মানে নিজের কিচেনটাকে ইউজ না করে বাইরের থেকে খাবার খাওয়ার এই হ্যাবিটটা, প্রবণতা এত বেড়ে গেছে, তার জন্য কী হচ্ছে, শরীরের মধ্যে কিছু এমন কিছু পদার্থ ঢুকছে যেগুলো হচ্ছে অপ্রয়োজনীয় বা হার্মফুল, ঠিক আছে। এটা দিনের পর দিন হতে হতে কী হয়, আমাদের যে সেলের প্রপার ডেভেলপমেন্ট বা প্রপার হেলদি সেলগুলো, কোষগুলো থাকা, সেগুলো ড্যামেজ হচ্ছে। আসবো আমরা জাস্ট এই প্রসঙ্গে ফিরছি। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার, আমার নাম রমা মণ্ডল, আমি ঘাটাল থেকে বলছি। আচ্ছা, আপনার সম্বন্ধে জানবেন কিছু? আপনার আপনার প্রশ্ন তো? হ্যাঁ হ্যাঁ, আমারই প্রশ্ন। আপনার এজটা বলবেন। হ্যাঁ, আমার এজ 23 ইয়ার্স। হ্যাঁ বলুন, এবার কি সমস্যা, কি প্রশ্ন? আমার সমস্যা হচ্ছে আমার হেয়ার ফলের প্রবলেম এবং স্কিনে অ্যাকনির খুব প্রবলেম হয়। আচ্ছা, শুনতে থাকুন, শুনতে থাকুন আপনি। প্রথম কথা দেখুন, চুল কিন্তু নরমালি, এই যে একটু আগে বলছিলাম যে কোনো সেলের একটা লাইফ স্প্যান থাকে, সেটা নষ্ট হয়ে যায়, শেষ হয়ে যায়, আবার নতুন করে। চুলের ক্ষেত্রেও কিন্তু প্রত্যেকটা চুলের কিন্তু একটা আয়ু সীমা থাকে, সেটা কি হয়, একটা তার লাইফ সাইকেলটা, তার যে জীবনচক্রটা কমপ্লিট করে সে পড়ে যাবে এবং সেখান থেকে ওই গোড়া থেকে আবার নতুন চুল গজাবে, এটা হচ্ছে ন্যাচারাল। সারা জীবনে 18 থেকে 20 বার হয়তো একটা চুল গজাবে। এবার কি হয়, চুল পড়ে যাওয়ার যে সমস্যাটা কি হয়, দুটো তিনটে ব্যাপার হয়। একটা হচ্ছে কি, কারো কারো চুল সময়ের আগে পড়ে যায়, তার মানে জীবনচক্রটা কমপ্লিট করার আগে যদি পড়ে যায়, তার মানে 20 বারটা সারা জীবনে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তখন দেখা যাবে সে বুড়ো হবার আগেই, তার বয়স বেড়ে যাবার আগেই কিন্তু তার মাথা ফাঁকা হয়ে যাচ্ছে, এটা একভাবে, বা টাক পড়ে যাচ্ছে। আবার এমন হতে পারে যে কারো কারো কি হচ্ছে যে চুলের একেবারে গোড়াটাই নষ্ট হয়ে যাচ্ছে, যেখান থেকে আবার নতুন করে একটা চুল গজাতে পারে, সেটা হতে পারে। আবার অনেক সময় দেখা যায় কি, চুল পড়ে যাচ্ছে কিন্তু নতুন করে চুল গজাচ্ছে না, তার কারণ হচ্ছে সেখানে পুষ্টির অভাব থাকতে পারে, এরকম বিভিন্ন কারণ থাকতে পারে। এবং তার সাথে রিলেটেড আরও কিছু কারণ আছে, ড্যান্ড্রাফ থেকে চুল পড়তে পারে, দেখা যাচ্ছে যে হরমোনাল ইমব্যালেন্স হয়ে গেছে কখনো, সেখান থেকে চুল পড়ে যেতে পারে, এরকম নানা কারণ আছে। আপনার ক্ষেত্রে যেটা 23 বছর বয়স, সেখানে অতিরিক্ত চুল পড়ছে মানে দেখতে হবে সেখানে কি আরও কোনো রিলেটেড সমস্যা আছে কিনা মাথার চুলের মধ্যে। একটা যেমনি আপনার অ্যাকনে হচ্ছে,
দেখা যায় যাদের চুলের মধ্যে কিন্তু ড্যান্ড্রাফ আছে সেক্ষেত্রে কিন্তু অ্যাকনিও হতে থাকে। জেনারেলি অ্যাকনিটা কোন বয়সের জন্য? টিনেজার্সদের জিনিস। টিনেজারে তখন কিছু হরমোনাল চেঞ্জ হয়, সেই সময় ড্যান্ড্রাফ অ্যাকনিটা হয়। কিন্তু বেশি বয়সেও দেখা যায়, মহিলাদের ক্ষেত্রে বেশি, যেটা হচ্ছে মহিলাদের অনেক সময় সিস্ট থাকলে, সেখানে প্রবলেম থাকলে, গাইনোকোলজিক্যাল প্রবলেম থাকলে অ্যাকনে হয়। আবার অনেক সময় মাথায় যদি চুলে ড্যান্ড্রাফ থাকে, সেটা যে কোনো বয়সেরই হোক, সেখান থেকে চান্সেস থাকে যারা অ্যাকনে প্রোন, তারা মানে অ্যাকনের মানে প্রকোপ যাদের বেশি থাকে সবসময়, সেখানে আবার নতুন করে অ্যাকনি আসতে পারে, বুকে পিঠে র্যাশ আসতে পারে, কপালে গুড়ি গুড়ি দানা দানা হতে পারে, এই প্রবলেমগুলো হতে পারে। সেই যার জন্য আপনার ক্ষেত্রেও সেটা হতে পারে। করতে হবে কি, প্রথমে একটা কনসাল্ট করতে হবে, ডক্টর প্লাসে আসতে হবে, যেখানে আপনার নিয়ারেস্ট হয় সেখানে এসে আপনি কনসাল্ট করবেন। কনসাল্ট করার পর আমাদের এখান থেকে সাজেশন পাবেন যে কী করলে আপনার প্রবলেমটা সলভ হবে, এবং সেই অনুযায়ী কিন্তু ট্রিটমেন্ট চলবে আপনার। এটার জন্য সলিউশন ডক্টর প্লাসে আছে, যে কারণেই চুল পড়ুক না কেন তার সলিউশন আছে। ন্যাচারাল ওয়ে, কোনো সার্জারিতে যেতে হবে না, ন্যাচারাল ওয়েতে কীভাবে আবার চুলটাকে গ্রোথটাকে আনা যায় বা চুল পড়ে যাওয়াটাকে কন্ট্রোল করা যায়, এই ব্যাপারগুলো কিন্তু করা যাবে। হেল্পলাইন নাম্বারে একটা কল করুন, এই এখানে এদিকে যাচ্ছে স্ক্রলে, এই এখানে এই রাইট সাইডে এইখানে নাম্বারে একটা কল করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিন, সেই অনুযায়ী এসে আমাদের এখানে কনসাল্ট করুন। অবশ্যই হেল্পলাইন 9051618301 9830767555, এই ফোন নাম্বার যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটাই হেল্পলাইন ডক্টর প্লাসে, আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন পৌঁছে যাওয়ার জন্য। ডক্টর প্লাস দেখুন এখানে কতগুলো ডেট যাচ্ছে এবং বিভিন্ন ডিস্ট্রিক্ট যাচ্ছে, যেমন বহরমপুর গেল, এখন যাচ্ছে কৃষ্ণনগর 1st অক্টোবর। তো প্রত্যেকটি জায়গায় কিন্তু ডক্টর প্লাস পৌঁছচ্ছে তার এক্সপার্ট টিম নিয়ে। এখন হোয়াটসঅ্যাপ যাচ্ছে 9836322338, এইটা হচ্ছে হোয়াটসঅ্যাপ। আপনার সমস্যার ছবি তুলে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন, আপনি কোথা থেকে কে ইত্যাদি জানিয়ে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ করতেও পারেন। আমরা যে আলোচনায় ছিলাম সেখানে আবার ব্যাক করি যে এই যে আমরা অ্যান্টি এজিং এর বিষয়ে বলছেন, আপনি যেটা বলছেন যে সেলের ব্যাপারটা, এইটা কিন্তু অনেক সময় আমরা খুব দ্রুততার সঙ্গে লাইফ লিড করি। আমি সিদ্ধার্থ শুক্লার কথা বলবো, যে সম্প্রতি তার অনেক ফ্যান ফলোয়ার্স আমরা অনেকেই ছিলাম, মাত্র 40 বছর বয়সে তাকে চলে যেতে হলো হঠাৎ করে হার্ট অ্যাটাক তার, এবং এখন অনেক ইপসেন বার্ডসের ব্যাপার চলে আসছে, বলা হচ্ছে যে তার লাইফস্টাইলও তার এর কারণ হতে পারে, তার মৃত্যুর কারণ হতে পারে। কারণ আমরা মানে ক্রাশ ডায়েট বলুন, তার সঙ্গে জিম বলুন, সমস্ত প্রত্যেকটাতে রেশিও রয়েছে একদম। মানে এটা আমাদের মাথায় রাখতে হবে, এটা একটা খুব প্যাথেটিক ঘটনা যে এই অল্প বয়সে তার যখন ক্যারিয়ারে একদম পিকে যাওয়ার সময় সেই সময় সে মানে চলে গেল। প্রথম কথা হচ্ছে কি, আমরা এটার একটা কারণ থাকে অনেক সময়, ওনার ব্যাপারটা বলছি না, ইন জেনারেল বলছি, আমরা খুব শর্টকাট চাই, ঠিক আছে। শর্টকাট চাইলে কি হয়, মানে আমার জিনিসটা এত র্যাপিডলি মানে এত ফাস্ট দরকার, যার জন্য যেখানে অনেক বেশি ম্যানিপুলেশন করতে হয় জিনিসটার জন্য, ঠিক আছে। নর্মাল একজন মানুষের কী করা উচিত, চারটে জিনিসের ওপরে মানুষের ফোকাস করা উচিত। প্রথমটা যেটা হচ্ছে তার হচ্ছে ফুড হ্যাবিট। ফুড হ্যাবিটটা কি, আমরা অনেকেই ভাবি যে ওজন কমানোর জন্য আমার ক্র্যাশ ডায়েট করতে হবে। এবার ক্র্যাশ ডায়েটটা মানে কি, সেখানে খাদ্যের খুব বেশি লিমিটেশন থাকবে, যেখানে আমার মানে পুষ্টির ঘাটতি তৈরি হয়ে যায়। এবার এটা হয়তো খুব অল্প কয়েকদিনের জন্য অনেক সময় করা হয় কোনো কোনো কারণের জন্য, কিন্তু এটাকে যদি কেউ লং টার্ম করে তাহলে কিন্তু তার দুটো প্রবলেম হবে, তার কিন্তু পুষ্টির অভাব হবে এবং সে কিন্তু আনহেলদি হবে। এমন নয় যে সে হয়তো রোগা হয়ে গেল মোটা থেকে, কিন্তু দেখা যাবে সেখানে পুষ্টির অভাবের কারণে তার কিন্তু নতুন করে একটা রোগের সৃষ্টি হতে পারে। যেমনি আমি বলি, ওজন কমাতে গিয়ে অনেকেই মাসেল ওয়েস্ট করিয়ে ফেলে বেশি সংখ্যক, মানে মাসেল ওয়েস্ট হচ্ছে মানে কি, সেখানে কিন্তু আমার মানে ওজনটা মাসেল ওয়েস্ট হচ্ছে, মানে ওয়েস্ট হচ্ছে মানে কি, সেখানে হয়তো ফ্যাট কমছে যতটা না, তার থেকে মাসেলের সংখ্যা অনেক কমে যাচ্ছে। এবার একটু লজিক্যালি ভাবুন, আমাদের শুধু হাত পায়ে মাসেল আছে এমন নয়, আমার হার্টের ওখানেও মাসেল আছে 100%, ঠিক আছে 100%, এবং সেই মাসেলগুলো এরকম যেটা সারা জীবন ধরে পাম্প করে যাচ্ছে। এবার সেই মাসেলগুলো যদি উইক হয় তাহলে সেখানে একটা কোনো প্রবলেমের সৃষ্টি করবে, যেটা আমার পুরো ব্লাড সার্কুলেশনের মধ্যে প্রবলেম করতে পারে। এই প্রত্যেকটা আমাদের হিউম্যান বডিটা এত মানে মানে রিদেমিক রিদেমে চলে, তার জন্য মানে আমাদের সব কিছু আমরা কিন্তু মানে সঠিকভাবে করতে পারি। আর একটা মানুষের আয়ু কিন্তু 100 বছরই, এমন নয় যে 40-50 বছর, কিন্তু আমরা ওটাকে নষ্ট করে ফেলি। কিন্তু আমরা যদি ন্যাচারাল ওয়েতে লাইফস্টাইল লিড করি, আমাদের যা যা করা উচিত সঠিকভাবে, তার যদি 50%ও মানি তাতেও কিন্তু আমরা হেলদি থাকবো। কারণ আমরা 25%ও কিন্তু সেগুলো করি না প্রত্যেক। এটা গেল ফুড হ্যাবিট। এবার আসছে আমাদের এক্সারসাইজ। এক্সারসাইজ কী হওয়া উচিত,
এক্সারসাইজ মানেই যে আমি জিমে গিয়ে আমার মাসেলগুলোকে ফোলাতে হবে তা নয়, আমার ফিটনেস লেভেলটা বাড়াতে হবে। ফিটনেস লেভেল বাড়ানোর জন্য কী করতে হয়? প্রথম হচ্ছে আমার এক্সারসাইজের অনেক ধরনের আছে, প্রথম যে কাজটা করা উচিত আমার হচ্ছে মোবিলাইজেশন করা উচিত। আমার যে শরীরের অঙ্গগুলোর যে জয়েন্ট আছে সেইগুলো যাতে শক্ত না হয়ে যায়, স্টিফ না হয়ে যায়, সেখানে লুব্রিকেন্ট বা একটা যে পিচ্ছিল ভাব থাকে যাতে স্মুথলি মুভমেন্ট করে। যে কোনো আমরা একটা মেশিনের ক্ষেত্রেও দেখি একটা তেল দেওয়া হয় কারণ সেটা যাতে নর্মালভাবে মুভমেন্ট করতে পারে, ঠিক আছে। গাড়ির মধ্যেও দেওয়া হয় যাতে বল বিয়ারিংয়ে কোনো জাম না হয়ে যায়। আমাদের শরীরের মধ্যেও সেই ধরনের কিছু এক্সারসাইজ করা উচিত। এটা গেল এক ধরনের এক্সারসাইজ। আরেকটা কি, আমাদের মাসেল যাতে স্টিফ না হয়ে যায় তার কি, আমাদের মাসেলগুলো কেমন ইলাস্টিকের মতো টানলে বড় হয়, আবার যদি সেটার ইউজ না হয় তাহলে কিন্তু ওটা শক্ত হয়ে যাবে। তো সেখানে আমার কিছু স্ট্রেচিংয়ের এক্সারসাইজ করা উচিত। তারপর যে ধরনের এক্সারসাইজ করা উচিত যেটা আমার স্ট্যামিনা বাড়াবে, এন্ডিওরেন্স, মানে আমি একটা ছোট্ট কথা বললে বোঝা যাবে, মানে ধরুন কেউ জিম করছে, জিম করতে গিয়ে সে 5 কেজির ওজন 100 বার করতে পারছে, এটা তার এন্ডিওরেন্স বাড়াবে, তার স্ট্যামিনা বাড়াবে, কতক্ষণ বেশি সময়, এটাকে হচ্ছে স্ট্যামিনা বলছে। আবার পাওয়ার কোনটাকে বলছে, আমি 5 বার তুলতে পারছি কিন্তু আমি হয়তো 100 কেজি তুলে দিচ্ছি। দেখবেন বলে না যারা ওয়েট লিফটিং কম্পিটিশনে পাওয়ার লিফটার মানে এক্স্যাক্টলি, ঠিক আছে, এই ব্যাপারটা। তো তার জন্য একটা নর্মাল মানুষ লাইফস্টাইল লিড করার জন্য বা নিজেকে সুন্দর দেখার জন্য কিন্তু আমার মাসেল গ্রোথ বিশাল হতে হবে, ওরকম ব্যাপার নেই। দেখতে হবে আমার যে স্ট্যামিনা কতটা আছে। আমি যেমনি একটা খুব এক্সাম্পল দিলে বুঝবেন, একটা ঘোড়ার সাথে আপনি যদি বাঘের তুলনা করেন বা সিংহের তুলনা করেন, দেখবেন পাওয়ার হয়তো বাঘ সিংহটার বেশি থাকতে পারে, যে তার একটা থাবায় হয়তো অনেক কিছু হয়ে যেতে পারে, কিন্তু স্ট্যামিনা যখনই আসবে ঘোড়া বা হরিণ দেখবেন অনেক বেশি দূর অবধি। হর্স পাওয়ারকে দিয়েই কিন্তু আমরা যে কোনো গাড়ির পাওয়ার বা কোনো মোটরের পাওয়ারটাকে ডিফাইন করি, কারণ হর্সের স্ট্যামিনা সবচেয়ে বেশি, ঠিক আছে। মানে বা ধরুন বলুন যারা এই কী বলবো তৃণভোজী দেখা গেছে তাদের কিন্তু স্ট্যামিনা অনেক বেশি, পাওয়ার হয়তো দেখলে দেখা যাবে। মানে হর্সকেও দেখি ওকে বসে থাকতে কখনো দেখিনি, মানে অনেক ক্রাশ ডায়েট অনেক সময় কিন্তু আমাদের এজিং প্রসিডিউর অনেক দ্রুততার সঙ্গে নিয়ে আসে। আমরা আসবো, হ্যালো, হ্যাঁ হ্যালো ম্যাম, নমস্কার, কে বলছেন? আমি বলছি মৃত্যুঞ্জয় সাহা, যাদবপুর থেকে বলছি, কলকাতা। আপনার সম্বন্ধে জানবেন তো? চোট পেয়েছিলাম তো বিগত 2018 আমি চোটটা পাই, তো ডক্টর দেখিয়েছিলাম, তারপরে মোটামুটি একটা সেরে গেছিল। তো ইদানিং যাব জিমে ওয়ার্কআউট করতে গিয়ে আমার ওই জয়েন্টে না পেনটা আবার শুরু হয়েছে, মানে হেভি ওয়ার্কআউট করতে গিয়ে। তো সেই ক্ষেত্রে ডাক্তারবাবুর কাছে কিছু পরামর্শ নিতে চাই। দেখুন এখানেই একটা কিন্তু আমি যেটা বলছিলাম যে এন্ডোরেন্স আর পাওয়ার দুটোর কথা এখানে কিন্তু চলে এলো। উনি একজন প্লেয়ার, রাগবি যারা খেলে ওটা কিন্তু একটা পাওয়ার গেম, শরীরের প্রচন্ড লড়াই যুদ্ধ করতে হয়, ঠিক আছে। তাহলে কারা জেনারেলি খেলবে, যাদের সেই পাওয়ার বা ক্ষমতা আছে তারাই খেলছে, কিন্তু সেই মানুষটাও কিন্তু ইনজিওর্ড হতে পারে কারণ অ্যাক্সিডেন্ট যে কোনো সময় ঘটে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে দেখুন রিকভারিটা ওনার 18 হয়েছিল বললেন না, 2018। এবং উনি আরেকটা জিনিস বলেছেন যে উনি আবার নতুন করে জিমে জয়েন করেছে, হ্যাঁ ওটাই, হেভি ওয়ার্কআউট করতে গিয়ে লেগেছে। মানে এটাই বলতে চাইছি যে একবার যদি ইনজুরি আসে সেটা যদি খুব এক্সপার্টের হাত না ধরে এগোনো হয়, কারণ দেখুন প্রত্যেক কিছুর একজন এক্সপার্ট থাকে যার সে ওই ব্যাপারটায় পারদর্শী। এবার আমরা হয়তো অনেক কিছু করে ফেলি, করতে গিয়ে কি হয় নিজের ব্রেন ইউজ করে ফেলি, সব জায়গায় নিজের ব্রেন ইউজ করলে হবে না। আমি যেটা এক্সপার্ট আরেকজন হয়তো আরেকটা ফিল্ডে এক্সপার্ট, তার ফিল্ডটায় যদি আমি নিজের এক্সপার্টিসটাকে ইউজ করতে চাই বা নিজের ব্রেন বা নিজের নলেজ এক্সপার্ট মানে করতে চাই তাহলে ভুল হয়ে যাবে, কারণ সেই সেই ব্যাপারটার মধ্যে বেশি জানে। এবার আপনার ক্ষেত্রে যেটা হচ্ছে ইঞ্জুরিটা হয়েছে তার মানে এই 2.5 বছরেও আপনার ইঞ্জুরিটা প্রপারলি হিল হয়নি, যদি হিল হয়েও থাকে তখনও টেন্ডারনেস ছিল, তখনও মানে ওটা
সেই জায়গায় পৌঁছয়নি যেখানে আপনি অতটা ওজন তুলে ফেলতে পারেন যেটা করে ফেলেছেন, প্রথম কথা। দ্বিতীয়ত কথা হচ্ছে, ডাক্তার যখন আপনি দেখিয়েছিলেন তার কিছু রেস্ট্রিকশনস ছিল, যদি থেরাপি করিয়ে থাকেন ফিজিওথেরাপি সেখানে কিছু আপনার রেস্ট্রিকশনস ছিল যে এটা করবেন, ডুজ অ্যান্ড ডোন্টস, সেটা যদি ফলো করে এগিয়ে থাকেন তাহলে আপনার করা এরকম প্রবলেমটা আসার মানে কথা নয়। নেক্সট হচ্ছে, আপনি যখন জিমে চলে গেলেন, জিমে যখন জিম ট্রেনার সেই তার সে খুব নলেজেবল হতে হবে, সে হয়তো ডাক্তার না কিন্তু একজন জিম ট্রেনারের অ্যানাটমি ফিজিওলজি সব জানতে হয়, সে যদি না জানে আরেকজনকে কিন্তু প্রপারলি বলতেই পারবে না, সে যদি না জানে মাসেলের কীভাবে ফাংশন হয়, মাসেলে এক্সেস ওয়েট নিলে কী হতে পারে, কোথায় মাসেল টিয়ার হলে কী হবে, এগুলোর যদি তার নলেজ না থাকে তাহলে কিন্তু আমি যদি আমার মতো করে করতে যাই তাহলে কিন্তু এই প্রবলেমগুলো আসবে, সে যদি নলেজ না থাকে তাহলেও আসবে, আমি যদি আমার মতো করতে চাই তাহলেও আসবে। শুধু মানে কী বলবো, ইন্টারনেট থেকে নলেজ নিয়ে বড় কিছু হয় না, তাদের দেখুন ইন্টারনেটে আজকাল সবাই নলেজ শেয়ার করছে, মানে নলেজের মানে ওভারলোড হয়ে গেছে, কিন্তু এটা কি আপনি বুঝবেন যে ধরুন যারা একটা কমার্শিয়াল কোম্পানি, যারা কোনো সেই প্রোডাক্টটা নিয়ে বিজনেস করছে, তার সব কিছু আপনাকে ইন্টারনেটে দিয়ে দেবে ফ্রি অফ কস্ট? দেয় না, ওটা সেখানে কিছু সিক্রেটস থাকে যেগুলো আপনি সেখানে গেলেই জানতে পারবেন যে কী করলে আপনি পারফেক্ট জায়গাটায় চলে যাবেন, নাহলে তো সবাই নেট দেখে সব করে ফেলতো, না কোনো ইউনিভার্সিটি যেতে হতো, না কোনো এক্সপার্টের কাছে যেতে হতো, সব কিছুই করতে হতো না। এই জায়গাগুলো আমরা ভুল করে ফেলছি আজকাল, যে সব কিছুই শুধু ইন্টারনেট থেকে শিখে ফেলতে চাইছি, ইন্টারনেট থেকে নলেজ নিন কী করতে হবে, কীভাবে করতে হবে, এটা কিন্তু সেই জায়গায় গিয়ে প্র্যাকটিক্যালি এক্সপার্টের হাত ধরে। এবং এটাও খুব বাস্তব বিষয়, যেমন একজন জিম ট্রেনারের মানে খুব ভালো ট্রেন্ডার তার মানে সে হতেও হবে, তার সঙ্গে কিন্তু যিনি জিম করতে যাচ্ছেন তারও দায়িত্ব বর্তায় যে আপনার শারীরিক কী কী অসুবিধা সেটাও জিম ট্রেনারকে বলুন, তাহলে সে তো বুঝতে পারবে না যে আপনার এক্স্যাক্ট শারীরিক কী কন্ডিশন, আপনার অনুসারে কিন্তু আপনাকে সে ট্রেন্ড আপ করবে একটা যখন আর একজনের অনুসারে তাকে, ফলে তাকে অন্ধকারে, যেমন একজন চিকিৎসককে আমরা অন্ধকারে রাখতে পারি না, অ্যাজ ওয়েল অ্যাজ কিন্তু একজন ডায়েটিশিয়ান, একজন জিম ট্রেনার, তাদেরকেও কিন্তু আমরা অন্ধকারে রাখতে পারি, কারণ দেখুন আমার ফিডব্যাক অনুযায়ী সে কিন্তু সব চার্ট বানাবে, আপনাকে গাইড করবে সব কিছু। এবার আমি যদি নিজে মানে বেশি মাথা খামিয়ে ভাবি না এটাকে হাইড করে নি, তাহলে কিন্তু আলটিমেটলি ক্ষতিটা আমারই হবে, ভীষণ সমস্যা, ঠিক আছে, তখন কাউকে ব্লেম দিয়ে কোনো লাভ হবে না, এগুলো কিন্তু ব্যাপার আছে। সেকেন্ডলি এই ব্যাপারগুলো থাকে কি, আমি অনেক বেশি তাড়াতাড়ি চাই, আপনার ক্ষেত্রে আমি বলবো যে আপনি অত পাওয়ার লিফট করতে গেছেন বা হেভি এক্সারসাইজ করতে গেছেন, আপনার কি মানে একটা জিনিস হচ্ছে আপনি যদি ভাবেন যে আমি করে ফেলি কী হবে, করতে গিয়ে তো আপনার ক্ষতি হয়েছে, তাহলে আপনার গ্র্যাজুয়ালি সেই জায়গাটায় যাওয়া উচিত ছিল এখন, কারণ আপনি কেন করে ফেলছেন, আপনার চাইছেন যে আমি তাড়াতাড়ি রিকভারি করব, তাড়াতাড়ি করলে আমি তাড়াতাড়ি খেলতে যাব, এই যে আমাদের পেশেন্সটা থাকে না, এটাই সবচেয়ে বড় আমাদের যে মানে ধৈর্য, যে কোনো কাজে আজকাল এত ধৈর্যর লেভেল মানুষের কমে গেছে, সব কিছু শর্টকাট চাইছে, আর এই শর্টকাটই কিন্তু সব কিছু ক্ষতির কারণ, একদম, কারণ দেখবেন যে কোনো ধ্বংস করতে গেলে শর্টকাটেই হয়, মানে অল্প সময় লাগে, সেটাকে বিল্ড আপ করতে গেলে কিন্তু অনেক বেশি সময় লাগে, তার জন্য সেই টাইমটা দিতে হবে যে কোনো কিছুকে। আপনাদের ক্ষেত্রেও বলছি যে কোনো যেটাই করুন না কেন, এমনকি আমি এই অ্যান্টিএজিংয়ের নিয়ে কথা বলছি, এই অ্যান্টিএজিংয়ের ক্ষেত্রেও কিন্তু থেরাপিগুলো রয়েছে, কিন্তু সেটাকে সঠিকভাবে করতে হবে, তার জন্য টাইম দিলে আপনি কিন্তু লং রান অবধি ভালো থাকবেন, লং রান অবধি আপনার কিন্তু এই এজিং সাইন্সগুলো কিন্তু হাইড হয়ে যাবে। আর মৃত্যুঞ্জয়, আপনি অবশ্যই যেটা মিস্টার বাদুরী বললেন যে আপনি ট্রেনারের সঙ্গে কথা বলুন যে আপনার এরকম একটা প্রিভিয়াস ঘটনা আছে এবং সেই অনুসারে তার গাইডলাইন্সে এবার আপনি চলুন, মানে চিকিৎসকের পরামর্শ তো নেবেন, এক্স্যাক্টলি, কারণ সেখানে উনি চিকিৎসক দেখবেন যে ওনার এখনও কোনো ইঞ্জুরি আছে কি না বা কী লেভেলে আছে বা করতে গিয়ে কোনো ইঞ্জুরিস ক্রিয়েট হয়েছে কি না, এগুলো দেখে তো আপনাকে ডক্টর কিছু পরামর্শ দেবে, তার সাথে সাথে তখন আপনি জিম ট্রেনারের সাথে ওটা শেয়ার করতে হবে পুরো ব্যাপারটা, তখন উনি আপনাকে প্রপারলি গাইড করতে পারবে। আর কোনো কিছুতে এক্সপার্টিজের হাত না ধরে এগোবেন না, নিজে থেকে করতে গেলে তার নলেজ আগে নিন, তার যদি কোনো কোর্স থাকে সেটা আগে করুন, তারপর সেটার উপরে আপনার নিজের মতামত বা রায় দেবে, নাহলে কিন্তু প্রবলেম এরকম পড়তেই হবে বিভিন্ন সময়। আপনাদের একটা কথা বলি যে আমরা কিন্তু এখনও করোনার মধ্যে আছি, আমরা এই জায়গাটা একটু মাথায় রাখতে হবে, ডক্টর প্লাস আপনাদের জন্য তার একদম গাইডলাইন্স দিয়েছে প্রথম থেকেই, তার নিজেদের তৈরি তাদের হ্যান্ড স্যানিটাইজার থেকে শুরু করে হ্যান্ড ওয়াশ প্রত্যেকটি আপনাদের হাতে তুলে দেওয়া হয়েছে, হ্যান্ড স্যানিটাইজার এবং হ্যান্ড ওয়াশ, এবং দেখবেন সেখানে ডক্টর প্লাসের লোগো দেওয়া রয়েছে, এইটা অবশ্যই দেখে আপনাদের কিনতে হবে যাতে কোনোভাবে আপনারা ঠকে না যান।
দ্বিতীয়ত দেখুন যে থ্রি লেয়ার্স মাস্ক, সার্জিক্যাল মাস্ক, ব্লু কালারের থ্রি লেয়ার সার্জিক্যাল মাস্কে পুরো একটা সেট রয়েছে, এইটাও আপনারা পাবেন। এছাড়া আপনারা কিন্তু থ্রি লেয়ার্স ফিল্টারেশনের মাস্কও পাবেন, যেটার মধ্যে কিন্তু হোল রয়েছে, থ্রি লেয়ার্স ফিল্টারেশন মাস্ক, এটাও কিন্তু আপনারা পাচ্ছেন। বারবার বলছি দেখুন, ডক্টর প্লাসে কিন্তু লোগো রয়েছে, একেডি এবং ডক্টর প্লাস, এইটা যেন নিতে দেখে যখন নেবেন তখন এটা দেখে নিতে যেন একদম ভুলবেন না। সুতরাং আপনাদের জন্য কিন্তু ডক্টর প্লাস অলওয়েজ অল টাইম রয়েছেন, আপনারা এগিয়ে আসুন। অবশ্যই হেল্পলাইন বলছি 9051618301, 9830767555 এবং হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9836322338, এটি হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে ফোন করবেন না, আপনাদের সমস্যার কথা জানান। এই যে হেভি ক্রাশ ডায়েট করে ফেললাম, আমার রিঙ্কল চলে এলো মুখে, আমি ভাবলাম আমি রোগা হয়ে গেলাম। আমি একদম শ্রীদেবীর এক্সাম্পল দিই, খুব চট করে উনি মা ছবিটা, মাদার এই ছবিটা করতে গিয়ে কিন্তু খুব রোগা হয়েছিলেন। মাদার তো না ইংলিশ ফিংলিশ, আই থিঙ্ক আমি বলবেন ইংলিশ ফিংলিশ করার সময়, ফলে ওর প্রচণ্ড পরিমাণে গাল ভেঙে গিয়েছিল, মানে ও এজ হয়েছিল বাট অনেকটা এগিয়ে গিয়েছিল মনে হচ্ছিল। হ্যাঁ এটাই, দেখুন না কেন হয় এটা, আমাদের যদি ক্র্যাশ ডায়েট করিস বেশিক্ষণ, বেশি দিন ধরে যদি কেউ ক্র্যাশ ডায়েট করতে চায়, সেখানে শরীরের মধ্যে পুষ্টির ঘাটতি চলে আসে। এবার আমার শরীরের যে কোনো কোষ তার ডেভেলপমেন্টের জন্য তো সব ধরনের পুষ্টির দরকার, না হলে আমরা ওই খাদ্য খাবারগুলো খাই কেন, বা প্রকৃতিতে তার মানে মানে প্রেজেন্স আছে কেন, বা এক্সপার্টরা কেন সবসময় পরামর্শ দিচ্ছে, বা ওগুলো খেলে আমি আবার কেন সুস্থ থাকছি, তার জন্য মানে কি আমার শরীরে সেটার প্রয়োজন আছে, সেটার ঘাটতিতে বা অতিরিক্ত মাত্রায় থাকলে দুটোতেই কিন্তু আমার শরীরে কিছু সমস্যা দেখা যাবে, যেটা আমার ওয়েলনেস থেকে ইলনেসে আমাকে কনভার্ট করতে পারে। তো সেখানেও অ্যান্টি এজিংয়ের যে ট্রিটমেন্ট বা এজিং সায়েন্সগুলো যে আসে তার মধ্যে পুষ্টির একটা বিশাল ভূমিকা আছে। আমি যদি ওজনও কমাতে চাই সেটা সায়েন্টিফিক্যালি কমাতে হবে, সিস্টেমেটিক্যালি কমাতে হবে। তারপর আবার এটাও আছে ব্যাপার যে আমি তাহলে এজিংটা আটকানোর জন্য রিঙ্কেলটা কমাবো কি, তার জন্য কিছু ধরনের থেরাপি আছে। সেই থেরাপিগুলোর কাজ যেটা, সেই থেরাপির মাধ্যমে কি করা যাবে, আমার শরীরে কোলাজেন রিসিনথেসিস করা যাবে। যদি আমার স্কিনের মধ্যে কোলাজেন রিসিনথেসিস করা, তাহলে কোলাজেনের যে কাজটা সেটা কি, স্কিনটাকে টাইটনেস দেওয়া, টাইট। ছোটোবেলা যত আমরা থাকি তত আমাদের স্কিনটা টাইট থাকে, যত বয়স বাড়ে দেখা যায় স্কিনটা লুজ হচ্ছে, তার মানে ওটাকে রিভার্স করা গেল। আমার হয়তো জন্মগত যে বয়সটা সেই সংখ্যাটাকে কমানো গেল না, কিন্তু স্কিনের যে কন্ডিশনটা সেটা আমি রিভার্স করে কম বয়সীদের যেরকম স্কিন থাকে সেরকম আমি করতে পারলাম। এই এগুলো একটা প্রসিডিওর। কিছু প্রসিডিওর আছে যে আমার কপালের ওপর ভাঁজ পড়ে গেছে, সেই ভাঁজগুলোকে কীভাবে আমি কারেকশান করব, সেই কারেকশানগুলো কিন্তু করা যায়। সেই আমি সেই প্রসিডিওরগুলো আছে যেগুলো অনেক সময় সিঙ্গেল সিটিংয়ের প্রসিডিওর, আমার কপালের ভাঁজ পুরোটা ঠিক করে যায়, কারেকশান করানো যেত। আমার যদি ন্যাজোল্যাবিয়াল ফোল্ড বা লাফ লাইন, এই যে দুটো নাকের পাশ দিয়ে দুটো লাইন থাকে, এই লাইনগুলো অনেকের ক্ষেত্রে অনেক বেশি গাঢ় থাকে, গর্তটা অনেক বেশি থাকে, সেখানে দেখতে কি হয় মুখের যে আদলটা সেটা নষ্ট হয়ে যায়, একটা অড লাগে দেখতে, অথবা মনে হয় যেন বেশি বুড়িয়ে গেছে। তো সেইটাকে কিন্তু কারেকশান করানোর জন্য প্রসিডিওর আছে, যেটা সিঙ্গেল সিটিংয়ে সম্ভব। কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে চিক্সগুলো নেমে গেছে, ঝুলে গেছে অতিরিক্ত মাত্রায়, সেক্ষেত্রেও কিন্তু কারেকশান করানো যাবে একটা সিটিং। এই সব প্রসিডিওর কিন্তু অ্যাভেলেবেল আমাদের ডক্টর প্লাসে। অবশ্যই যোগাযোগের মাধ্যমে পৌঁছে যান ডক্টর প্লাসে, এবং আমরা আগামী দিনে ডক্টর প্লাসে আরও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে অবশ্যই হাজির হব, ততক্ষণ যোগাযোগ করতে থাকুন। অনেক ধন্যবাদ জানাবো, বাদুরীকে ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার। বিশেষ বিজ্ঞপ্তি, আসল একেজি ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার কিনুন, অসাধু ব্যবসায়ীদের থেকে দূরে থাকুন। ডক্টর প্লাস 65/2 MB Road কলকাতা 51। ডক্টর প্লাসের স্যানিটাইজার কেনার সময় এই ঠিকানাটি দেখে কিনুন। সুস্থ থাকুন, সাবধানে থাকুন।